রিয়ার ভিওয়ার্স নিজে লাল লাখাটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই কোণে ক্লিক করে আমাদের সাথে দেখুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটি অ্যান্ড ফ্রিনান্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিভার্স আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ষাট দিনের আগে আপনাদের ফেসবুক নাম চেঞ্জ করবেন অনেক সময় দেখা যায় আমরা নাম চেঞ্জ করার পর ষাট দিনের ভিতরে আর নাম চেঞ্জ করা যায় না তো ভিওয়ার্স আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে ষাট দিনের আগে প্রতিদিনই আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তো ভিওয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি ভিওয়ার্স প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল বাসনটি ওপেন করবেন ওপেন করার পর আপনি আপনার যে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন ষাট দিনের আগে আপনার সেই অ্যাকাউন্টটি লগ ইন করবেন আমি ভিউর ভিউার আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আগ থেকেই একটি অ্যাকাউন্ট লগ করে রেখেছি তো ভিওয়ার্স অ্যাকাউন্ট লগ করার পর আপনারা উপরের দিকে কর্নারে দেখবেন তিনটি বার রয়েছে প্রথম এই তিনটি বারে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউর নিচের দিকে যাবেন একেবারে নিচে লগ আউটের উপরে দেখবেন সেটিং প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা সেটিং প্রাইভেসিতে ক্লিক করবে সেটিং প্রাইভেসিতে ক্লিক করার পর ভিওয়ার্স লক্ষ্য একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন সেটিং নামে আরেকটি অপশন আরেকটি অপশন আসবে আপনারা তখন সেটিংকে ক্লিক করবেন ভিওয়ার সেটিংকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে তখন আপনারা অ্যাকাউন্ট সেটিং নিচে একেবারে উপরে দেখবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে আপনারা তখন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন ভিওয়ার্স পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর একেবারে জেনারেল এর নিচে দেখবেন নামে একটি অপশন আসবে আপনারা নেইমে ক্লিক করবেন রিভার সেই দেখেন আমাদের নাম চেঞ্জ করার অপশন চলে আসছে কিন্তু আমি একটু আগে নাম চেঞ্জ করেছি বিদায় এখন আমি আর নাম চেঞ্জ করতে পারবো না এখানে লিখে আছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এট দিস টাইম বিকজ ইউ হ্যাভ চেঞ্জ ইট দ্য ইন্টার লাস্ট সিক্সটি ডেজ মানে আমি লাস্ট ষাট দিনের আগে আমি আমার নাম পরিবর্তন করে ফেলেছি ষাট দিনের মাঝে ষাট দিনের ভিতরে আমি আর কখনও আমার এই কামটার নাম চেঞ্জ করতে পারবো না তো বিওয়ার্স আমি এখন দেখাবো আপনাদেরকে কি করে ষাট দিনের আগে আমি নামটি আবার চেঞ্জ করতে পারবো তো সেটার জন্য আপনারা লার্ন মৌলে মৌরে ক্লিক করবেন রিভার্স লার্ন মোড়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে তখন আপনারা একবারে নিচের দিকে যাবেন একেবারে নিচের দিকে গেলে দেখতে পারবেন হোয়াই ক্যান নট আই চেঞ্জ মাই অন ফেসবুক নামে একটি অপশন আছে তখন আপনারা ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গেলে দেখবেন লিখা আছে ইফ ইউ আর স্টিল হ্যাভিং ট্রাভেল চেঞ্জিং নেম ইউ ক্যান ফিল আউট দিস ফ্র ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্ম ইউর নেম তখন আপনারা ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর বিওয়ার্স দেখুন আমাদেরকে নেম চেঞ্জ করার অপশন দিয়ে দিয়েছে তখন আপনারা প্রথমে লিখবেন নিউ আপনি যে নতুন যে নামটি দিবেন ওই নামের ফার্স্ট নেইটা ওখানে লিখবেন নিউ ফার্স্ট নেম আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম সিলেক্ট করছি তারপর দিবেন লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পর ভিওয়ার্স আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখবেন পিক ওয়ান নামে একটি অপশন রয়েছে আপনারা তখন পিক ওয়ানে ক্লিক করবেন পিক ওয়ানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখবেন লিগেল নেম চেঞ্জ নামে একটি অপশন আছে ওটা আপনারা ঠিক চিহ্ন দিয়ে রাখবেন তারপর এখানে আছে ইয়োর ডকুমেন্ট চুজ ফাইল এখানে আপনার যে আপনি যে অ্যাকাউন্টটি নাম পরিবর্তন করতে চাচ্ছেন আপনি ওই অ্যাকাউন্টটির একটি ওই অ্যাকাউন্টটির প্রোফাইল ফটো ওখানে ওখানে আপনারা চুজ করতে হবে ওই প্রোফাইল ফটো এখানে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের প্রোফাইল ফটো আগ থেকে সেভ করে রেখেছি বিবার এই প্রোফাইল ফটোটি আমি এখানে চুজ করলাম তো বিওয়ার্স একটি কথা বলে রাখি আপনি যদি এখানে আপনার প্রোফাইল ফটো না দেন তাহলে আপনার নাম কিন্তু চেঞ্জ হবে না সো আপনারা ওই জায়গায় আপনাদের প্রোফাইল ফটোটাই চুজ করবেন তারপর বিওয়ার সেন্ডে ক্লিক করবেন তো বিওয়ার্স আমাদের কাজ এখানে শেষ এখন এক এক ঘন্টার ভিতরে অটোমেটিকলি এই আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ধন্যবাদ